আমরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 51 নম্বর আয়াত থেকে আলোচনা করব। তো আমাদের মাঝে মুহররম মাস অতিবাহিত হচ্ছে, তো মুহররমের আলোচনা আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, পূর্ণাঙ্গ আলোচনা তিনটা পর্বে, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। তো আমরা হালকা দুই এক কথা হয়তো বলবো মুহররমের বিস্তারিত আলোচনা, এটা অনুগ্রহপূর্বক একটু ইউটিউবে আপনারা দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ذَلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِظَلَّامٍ لِلْعَبِيدِ। উপরে আয়াতে যে বলা হয়েছে যে অবিশ্বাসীদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদের মুখমণ্ডল এবং পিঠের উপরে পিটাতে থাকবে, মানে ফেরেশতারা দুই ভাগে ভাগ হয়ে যাবে, জুনিয়র ফেরেশতা আজরাইল, আজরাইল গ্রুপের জুনিয়র, এক ভাগ দেহের মধ্যে ঢুইকা প্রত্যেকটা পশমের গোড়ার থেকে প্রাণটাকে টাইনে মুখের কাছে নিয়ে আসবে, আবার ছেড়ে দেবে, আবার টাইনে নিয়ে আসবে, এভাবে কষ্ট থাকবে, এলো ভিতরে ডুব দিয়া আর না যেতে গারকা। আর এক দল উপরে থাকবে, তারা মুখের উপরে এবং পিঠের উপরে পিটাতে থাকবে। ফল মালাইকা তো ইয়াদ্রিবুনা উজুহাহুম ও আদবারহুম, ফেরেশতারা তাদের মুখমণ্ডলে এবং তাদের পিঠের উপরে পিটাতে থাকবে। আল্লাহ বলছে এটা কেন, জুকু আজাবাল হারি, এভাবে কষ্ট করে প্রাণটা মুখের কাছে নিয়ে আসা হবে, তারপর আজরাইল জান কবজ করবে এবং আদেশটা কী হলো, জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করো। তো এখান থেকে এই আয়াত প্রমাণ করে যে কবর আজাব সত্য, যে মৃত্যুর পর থেকেই তাকে বলা হলো যে জ্বলন্ত আগুনের শাস্তি ভোগ করো। তাহলে এখন মানুষকে কবরে রাখা হয়, আমরা মুসলমানরা খালি কবরে রাখি, মুসলমানরা তো পৃথিবীতে বেশি না, জনসংখ্যা হলাম আমরা পৃথিবীর 4-1, তো এই 4-1 আমরা মুসলমান, আমরা আমাদের মৃতদেহকে কবরে রাখি। তো অন্যান্য জাতিরা মৃতদেহ কবরে রাখে না, তো এই জন্য মরার পরে কিয়ামত পর্যন্ত সময়টা, এটাকে বলা হয় বারজাক, পর্দার আড়ালের জগৎ, এটা কোরআনেই বলেছে, অমে ওয়ারাইম বারজাকুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কেমত পর্যন্ত তাদের জন্য তাদের সামনে রয়েছে একটা পর্দার আড়ালের জগৎ। এই পর্দার আড়ালের জগৎ থেকে কেউ এড়াতে পারবে না। যদি বলেন কবর, তাহলে হিন্দুরা বলবে যে আমরা তো কবরে থাকি না, অন্য জাতি বলবে যে আমরা তো কবরে থাকি না, কিন্তু এই কথাটা কভার করবে যদি আপনি বারজাক শব্দটা ব্যবহার করেন, পর্দার আড়ালের জগৎ। মৃত্যুর পরে আমরা পর্দার আড়ালের জগতে ঢুকবো এবং সেখান থেকে আবার হাশরে ময়দানে ইসরাফিলের সিঙ্গার ফুত করে আমরা সবাই মাঠে উঠবো। তো প্রত্যেকটা মানুষের এরকম দুইটা পর্দার বরজাক আছে, পর্দার আড়ের জগৎ দুটা। আদম আসলামের পিঠ থেকে বেরে আমরা আল্লাহকে সাক্ষী দিয়েছি আপনি আমাদের রব কালুবালা, ওই সাক্ষীর পরে আমরা মরে গেছি, ওই মরার পরে দুনিয়ায় আসি, এই একটা পর্দার আড়ের জগৎ। মানে একটা মৃত্যুর পরে জীবন লাভ করা, তো মৃত্যু থেকে জীবন, এই সময়টা হলো বরজাক। আদম আসলামের পিঠ থেকে বের হয়েছি আমরা সাক্ষী দিয়েছি এবং মরে গেছি, এরপরে এখন দুনিয়াতে আসছি, তো ওই মৃত্যু থেকে এখন পর্যন্ত এটা হলো বারজাক। আবার এখন মরবো, মরার পরে হাশরের ময়দানে উঠবো, এই মরার পর থেকে হাশরের ময়দানে ওঠা, এই সময়টা হলো বারজাক। তো প্রত্যেকটা মানুষের দুইটা বারজাক বা পর্দারের আড়ালের জগৎ এটা পার হতে হবে। আমরা বারবার বুঝানোর পরেও মনে হয় মানুষেরা বোঝে না। এই আপনাদের জুমায় আসার আগেই এক মাওলানা সাহেব, অনেক বয়স্ক মাওলানা, এইরকম প্রশ্ন যাতে বোঝা যায় যে আসলে এগুলো তারা বোঝে না, প্রশ্ন করলো আমাকে যে দাউদ আল্লাহ সালামের আদম আল্লাহ সালাম যে 20 বছর হায়াত দান করেছিল এটা কীরকম। তো এই হায়াত দান করার সম্পর্কে বিষয়টা হলো এই যে মনে করেন আমাকে যদি একজন বলে যে আমি হুজুরকে 20 বছর হায়াত দান করলাম আমার হায়াত থেকে, কিন্তু এটা তার হায়াত থেকে দান করার কোনো অধিকার তার নাই, এটা হবে এই যদি আল্লাহ আমাকে হায়াত বাড়াইয়ে দেয়, তাহলে আমার যে পর্দার আলারের আমার যে সময়টা আছে ওখান থেকে 20 বছর আমার হায়াতের সাথে আল্লাহ যোগ করে দিবে, বরজাক থেকে 20 বছর কমে গেল, হায়াতের সাথে 20 বছর বেড়ে গেল। আবার যদি আল্লাহ তাআলা কার উপরে অসন্তুষ্ট হন
যেমন এজিদের 38 বছরে মৃত্যু, এবং এদের এই গ্রুপের ম্যাক্সিমাম লোক কেউ ভালো বয়স পায়নি। এজিদের সানি দ্বিতীয় এজিদ 36 বছর বয়সে মারা গেছে। ১০১ থেকে ১০৫ পর্যন্ত উমাইয়া শাসক ছিল দ্বিতীয় এজিদ, সেও 38 বছর বয়সে মারা গেছে। তো এখন যদি আল্লাহ তাআলা কারো উপর অসন্তুষ্ট হইয়া তার হায়াত কমাইয়া দেয়, এই কমানোর অর্থ এই নয় যে হায়াতটা কোথাও চলে গেল, না, কমাই দিলে এটা বরজাকের মধ্যে যোগ হয়ে গেল, হায়াত থেকে বিয়োগ হয়ে গেল। কথাটা বুঝতেছেন কি না? কোনো মানুষের হায়াত কারো চাইতে এক মুহূর্ত কম বেশি হবে না। যদি আপনি ধরে নেন যে আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে 20 বছর হায়াত দিয়েছে, এখন পৃথিবীর প্রত্যেকটা জিনিসের যার সূচনা আছে তার শেষ আছে। আমরা জান্নাতে গেলেও হয়তো বা এরও একটা শেষ থাকতে পারে। তো এখন যদি এমন হয় যে একজন মানুষের হায়াত 20 বছর বেশি আর সবাই হায়াত শেষ হয়ে গেছে, তো একজন মানুষ একা 20 বছর হায়াতে কি করবে? তখন তার তো এই 20 বছর জেলখানার সেতু কষ্ট হয়ে যাবে। কাজে এই জন্য এই কথাগুলি হাদিসে আছে বলেই আমাদের আলেম ওলামারা বলেন, কিন্তু আসলে বিষয়গুলো চিন্তা আমরা করি না, এটি হলো সমস্যা। এই জন্য এই যে জ্ঞানীরা ইসলামকে ঘৃণা করার কারণ হলো আমরা আলেম ওলামারা যেভাবে ইসলাম উপস্থাপন করি। সেই আলেমই আমাকে বললো যে, এক বক্তার বক্তৃতা শুনতেছিলাম, সে বলে মন কান নাকির কবরে আসে জিজ্ঞাসা করতে, কারণ সে লোক নামাজে দাঁড়াই গেছে, বলে আমি নামাজ পড়িয়ে তোমার প্রশ্নের জবাব দেবো। এসব ওয়াজ ইউটিউবে, এ হলো আলেমদের ওয়াজ, বলেন এটা নিজেরাও বোঝে না, নিজেরাও ভুল পথে আসে আর মানুষকেও ভুল পথে নিয়ে যাচ্ছে। কবরে যাওয়ার পরে সে নামাজ পড়বে কেমন? এত সোজা নামাজ, নামাজ এখন পড়েন, পার হয়ে গেলে আর নামাজ নাই। তো এই জন্য জ্ঞানসম্মত কথা শুনবেন এবং এগুলো বোঝার চেষ্টা করবেন। তো এখানে আল্লাহ তাআলা কি বললেন, মানে একটা দেখেন, অলাও তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারুল মালায়িকাতু ইয়াদরিবুনা উজুহাহুম আদবারাহুম যুকু আযাবাল হারিক, তাদের জান কবজ করার সময় ফেরেশতারা মুখের উপরে পিঠের উপরে পিটাবে, এভাবে জান কবজ করার পরে বলবে জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করো, তাহলে এটা প্রমাণ করে যে কবরের আজাব সত্য। কোরআনের এক কথার সাথে পৃথিবীর হাজারো কথার কোনো ই আছে? কাজে এক কথা যে হ্যাঁ, এই আল্লাহ বলেছেন, জালিকা বেমা কদ্দম তাই দিক, আল্লাহ বলেন এটা কেন? যে এটা তোমাদের হাতের কামাই, তোমরা উপার্জন করেছো, আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে কোনো শাস্তি দিব না। আমরা যা উপার্জন করেছি সেটার ফলেই আমরা ভোগ করব। আল্লাহ নিজের পক্ষ থেকে আমাদের জন্য জাহান্নাম তৈরি করে রাখেন নাই, জাহান্নামের উপকরণগুলি আছে। এখন আমরা যে পরিমাণ দোজক সাপ্লাই দেব দুনিয়ার থেকে, আমার বাড়িতে নেম প্লেট করার নাম আছে একটা জান্নাতের বাড়ি জাহান্নামের বাড়ি, যে পরিমাণ আমরা সাপ্লাই দেব ওই পরিমাণ দোজকের শাস্তি আমার জন্য তৈরি হবে। একটা লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ইপটিজিং করা বা লুডো ক্যারাম বোর্ড বা অনিসলামিক কার্যকলাপ করা, সারাদিন মানে শরিয়াত বিরোধী কার্যকলাপ করলো, এখন আসরের পর তো ফেরেশতারা আমল নিয়ে যাবে সবাই, আবার নতুন ফেরেশতা আসবে এরা ফজরের পর যাবে। এখন এই আমলগুলি আল্লাহকে দেখাইয়া আল্লাহর আদেশে ওই আমলের বিনিময়ে কী শাস্তি তার হবে, ওইটা তার বাড়িতে এই শাস্তিগুলো ওখানে তৈরি হয়ে থাকবে। আর যে ব্যক্তি নেকামল পাঠাইল, ফেরেশতারা আসরের পর যাবে, তার নেকামলগুলি আল্লাহ দেখবে, পরীক্ষা করবে, এরপর আল্লাহ আদেশ করবে হ্যাঁ এগুলি তার নামে জমা দিয়ে দাও তার বাড়িতে, তখন এই নেকামলের বিনিময়ে আপনার বাড়িতে জান্নাতের বাড়িতে আপনার জন্য নেয়ামত তৈরি করবে। এই জন্য কোরআন পাকের লেখা ছোট্ট কথা, অকুল্লু আমরে মুস্তাকের, প্রত্যেকটা কাজ তার কর্তার জন্য স্থান তৈরি করে, যার কাজ সেই কাজ অনুযায়ী আপনার জন্য স্থান তৈরি হবে জান্নাত এবং জাহান্নামে। যদি আপনি হাসান মেদানি মাপ পেয়ে যান তা আপনার ওই দোজকটা অমিট করে দেওয়া হবে, আর যদি আল্লাহ না করুক কারো শাস্তি ভোগাই লাগে তাহলে শাস্তি ভোগ করে ইমান যাদের আছে তারা হয়তো কোনো একদিন বেড়ে আসবে, কিন্তু ভয়ঙ্কর অবস্থা, দোজকে ঢুকলে কেউ কুড়ি কুড়ি বছর না খেটে বেরোতে পারবে না। এই জন্য ঢোকা যেন না লাগে এই চিন্তা করেই পৃথিবীতে প্রস্তুতি নেন, যেন ঢোকা না লাগে।
ঢোকলে কিন্তু মহাবিপদ। আল্লাহ বলেন ওয়ান আল্লাহ লাইসাতে জল্লাম লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দার উপরে বিন্দু মাত্র অত্যাচারী নন, তিনি বান্দাকে তার কর্তব্যের বাইরে রাগ করে কোনো শাস্তি দিবেন না। বান্দা যেটা পাঠিয়েছে বান্দাকে সব দলিল প্রমাণ পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এরপরও যদি বান্দা আল্লাহর হুকুম না মানে, পাপকর্ম তার যদি ফেরেশতারা রেকর্ড করে আল্লাহর কাছে নিয়ে যায়, তো রেকর্ড অনুযায়ী তার জন্য তার দোযখের শাস্তি তৈরি হবে। আপনি চিন্তা করতে পারেন যে আমরা মানুষ কত কঠিন পাহারার মধ্যে আছি। এই কেরামন কাতিবিন ফেরেশতা আসে, সর্বক্ষণ আল্লাহর সাথে আসে, এইরকম পাহারার মধ্যে আমরা আছি। তাহলে আপনি বলেন রাস্তায় হাঁটতেছেন, একটা নারীর দিকে আপনার নজর পড়ল, সাথে সাথে আপনার চক্ষুটা নিচু করতে হবে, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম, যে আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন যে তারা যেন চক্ষুটা নিচু রেখে চলাফেরা করে। আপনি কি করে তাকাবেন? এগুলির নাম জিকির বা স্মরণ, যে আপনি সাথে সাথে স্মরণ করবেন, আরে আমার সাথে আল্লাহ আছে, আমার সাথে কেরামুন কাতিবিন আছে, এখনই এটা রেকর্ড হয়ে যাচ্ছে যদি আমি দ্বিতীয়বার এই নারীর দিকে তাকাই। কিন্তু মন তো মানতে চায় না, এমনকি আমার মতো মানুষও একবার দেখছি তাহলে মনে করি যে কি না কে তা কীরকম না কীরকম পোশাকটা না একবার নাই দেখি, তখন আল্লাহকে স্মরণ করেই আমরা এর থেকে বিরত থাকার চেষ্টা করি, যে না আল্লাহ আছে তো, একবারে বেশি আল্লাহ অনুমতি দেয় নেই, কাজে দ্বিতীয়বার তাকানো যাবে না। তো এইভাবে প্রতিটি ক্ষেত্রে আপনি যদি আল্লাহকে স্মরণ রাখেন, এটার নাম জিকির, আল্লাহকে আপনি স্মরণ করছেন। কতক্ষণ সকাল বিকাল চিৎকার করলেন তারপর মন মতো কাজ করলেন, এটা কিন্তু জিকির না। প্রতি মুহূর্তে আপনার কাজের মধ্যে আপনি আল্লাহকে সাথে সাথে স্মরণ করবেন যে এই কাজটা আল্লাহ কী আদেশ করেছেন, এখানে রাসূলের কী নিয়ম আছে, বিধান আছে। এই প্রতি মুহূর্তে এটা স্মরণ করা, এটার নাম হলো জিকির, স্মরণ। আল্লাহ বলেন যে এই যে শাস্তির কথা আল্লাহ বললেন, কাদাবে আলি ফেরাউন, যেমন ফেরাউন সম্প্রদায়ের নমুনা দৃষ্টান্ত, আল্লাযিনা মিন কাবলিহিম, এবং যারা ফেরাউন সম্প্রদায়ের আগে অতীত হয়েছে, যার নূহ আলাইহিস সালামের জাতি, আদ ছামুদ জাতি, নমরুদ জাতি, সবই ফেরাউনের আগে। তো আল্লাহ বলেন কাফারু বিআয়াতিল্লাহ, তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করেছে, ফাকাজাম আল্লাহ বিজুনুবিহিম, আল্লাহ তাআলা তাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করেছেন। ইন্নাল্লাহ কাবিউন সাধু দিলে কব, আল্লাহ তাআলা প্রচণ্ড শক্তিশালী এবং কঠিন শাস্তিদাতা, ভয়ঙ্কর শক্তিশালী, কেউ তার থেকে পালাতে পার, পালাবার কোনো সুযোগই নেই। কী আপনি পালাবেন, মানুষ কোথায় পালাবে? আজরাইলের ঘ্রাণ পাইলে মানুষের হুশ থাকবে না, নড়াচড়াই করতে পারবে না, এমন ভয়ঙ্কর আল্লাহর সব ব্যবস্থাপনা। জালিকে বান্নাল্লাহ লাম ইয়াকু মুগাইরা নেমাতান আনআমা আলা কওমেন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, আল্লাহ বলেন এই বিষয়গুলি এজন্য হয়ে থাকে যে আল্লাহ তাআলা কোনো জাতিকে নেয়ামত দান করার পরে সে নেয়ামতটা আল্লাহ পরিবর্তন করেন না যদি তারা পরিবর্তিত না হয়। আপনাকে আল্লাহ সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, এটা আল্লাহ তাআলা ইচ্ছা করে পরিবর্তন করবেন না যদি আপনি আমি পরিবর্তিত না হই, আমরা আল্লাহর বিপক্ষে চলে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। এই কথা আল্লাহ বলছেন যে আমি মানুষকে মানুষও নিয়ামতের মধ্যেই পয়দা হয়, আমরা তো সব নিয়ামতের মধ্যেই জন্মগ্রহণ করছি, সব নিয়ামতেই তো ঢাকা চতুর্দিক আমাদের, কিন্তু এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করেন। কারো শারীরিকভাবে কষ্ট হয়, কারো মানসিকভাবে কষ্ট হয়, কারো আর্থিক কষ্ট হয়, আল্লাহ বলেন এটা ওই মানুষের পরিবর্তনের কারণেই আমি তার এই পরিবর্তনটা ঘটাই। ইন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহ তাআলা সর্বশ্রোতা, মানে সব কিছু শোনেন, সব কিছু জানেন, কাজেই যা কিছু একটা মানুষের জীবনে ঘটে এটা আল্লাহ জেনে শুনেই ঘটান, এটা অজান্তে আল্লাহ কিছু করেন না, যে আল্লাহ তাআলা না দেখে বুঝি এটা করেছেন, না, সব জেনে শুনে তিনি করেন, তিনি স্বামী, তিনি শ্রবণকারী, তিনি আলিম, তিনি জ্ঞানী। আমরা হচ্ছি আলেম আর আল্লাহ হচ্ছে আলিম, দৃশ্য অদৃশ্য সব বিষয়ে যিনি জ্ঞান রাখেন তাকে বলা হয় আলিম, আর মানে দৃশ্য বস্তু সম্পর্কে যারা জ্ঞান রাখে তাদেরকে বলা হয় আলেম। কাদাবি আলে ফেরাউন, আল্লাযিনা কাফারু, এই কথাটা আবার রিপিট করছে,
যে যেমন ফেরানো সম্প্রদায়ের অবস্থা এবং যারা গেছে তার আগে তারা কি করেছে, কাজ্জাবু বিআয়াতি রব্বিহিম, তারা তাদের রবের আয়াতগুলিকে অস্বীকার করেছে। অস্বীকার করে কি হয়েছে, ফাহালাকনাহুম, আল্লাহ বলেন আমি তাদেরকে ধ্বংস করেছি, বিজুনুবিহিম, তাদের পাপের কারণে। ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবাইয়া 10,60,000 মানুষ একসঙ্গে আল্লাহ ধ্বংস করেছেন। নূহ আলাইহিস সালামের জাতি একেবারে সব কাফেরদেরকে আল্লাহ মেরে ফেলেছেন। এভাবে নমরুদের জাতি, আদ জাতি, সামুদ জাতি, জাদ ইস্তাসাম, আসাবে আইকা, কওমে তুব্বা, এরকম বহু জাতি আল্লাহ ধ্বংস করেছেন। আল্লাহ বলেন তাদের পাপের কারণেই আমি তাদেরকে ধ্বংস করেছি। ফাহালাকনা বিদ্রোহী ওয়াগরাকনা আলা ফেরাউনা, আর এইটাকে আল্লাহ পৃথকভাবে উল্লেখ করলেন যে এটা বিশেষ ঘটনা। একসঙ্গে 10,60,000 মানুষ মরে যাওয়ার সেই যুগে পৃথিবীর জনসংখ্যাই বা কত ছিল তখন, সেখানে একসঙ্গে 10,60,000 ফেরাউন বাহিনী মরে যাওয়া, এটা একটা উল্লেখযোগ্যই ব্যাপার। অকুল্লুন কানু জালেমিন, আল্লাহ বলেন সবাই জালেম ছিল, এর মধ্যে একজনও ভালো ছিল। অকুল্লুন কানু জালেমিন, সবাই অত্যাচারী ছিল, সবাই জালেম ছিল, সবাই ফেরাউনের সমর্থক ছিল। ইন্না শাররা দাওয়াবিনাল্লাহি আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন, নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর দরবারে ওরাই যারা অবিশ্বাস করে, ঈমান আনে না। আল্লাহর কাছে এই সৃষ্টির মধ্যে সবচাইতে, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, সবচাইতে সম্মানিত হলো আদম সন্তান, এটা আল্লাহই বলেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, সেই আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট বিচরণকারী, দাওয়াব মানে যারা পৃথিবীতে বিচরণ করে, তো আল্লাহর জমিনে নিকৃষ্ট বিচরণকারী হচ্ছে যারা কাফারু, যারা অবিশ্বাস করে এবং ঈমান আনে না, এরা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট। কথা বলতে পারছেন? তো ঈমান আনা না আনার ব্যাপারটা মানুষের মধ্যে সীমাবদ্ধ, অন্য প্রাণীরা তো সবাই আল্লাহর উপর ঈমান আনে, তাদের মধ্যে কেউ বেঈমান নাই, সব ঈমানদার, সমস্ত মাখলুক আল্লাহ সবাই ঈমানদার। আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মিয়ান কুদুন আহাদাহুম ফি কুল্লি মাররাতিন হুম লা ইত্তাকুন। এখন এই কাফেরদের দৃষ্টান্ত আল্লাহ দেখাচ্ছেন। কাফেরদের দৃষ্টান্ত যেমন আপনি তাদের সাথে ওয়াদা করেছেন, তারপর প্রত্যেকবারেই তারা ওয়াদা ভঙ্গ করেছে, তারা আল্লাহকে ভয় করে নাই। ইহুদি মনু কুরাইজা, এরা বদরের যুদ্ধের সময় কাফেরদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছে, এরপরে আল্লাহ রাসূলের কাছে মাপ চেয়ে এটাই আবার সন্ধি নবায়ন করেছে। খন্দকের যুদ্ধের সময় এরা সম্পূর্ণ ওয়াদা ভঙ্গ করে সেই আরবের কাফের মোর্শেক আবু সুফিয়ানের বাহিনীকে এরা সাহায্য করেছে। তো এই জন্য আল্লাহ বলেন যে আপনি তাদের সাথে ওয়াদা করেছেন, কিন্তু প্রত্যেকবারেই তারা ওয়াদা ভঙ্গ করেছে, তারা ওয়াদা রক্ষা করে নাই। ইহুদি বনু কুরাইজা, সকল ইহুদি, ইহুদি বনু নজির, ইহুদি বনু কাইনুকা, সকল ইহুদিরাই আল্লাহ রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করেছে। এখন আল্লাহ বলেন ফায়াম্মা তাসকাফার নাম ফিলহার বে, যুদ্ধে যদি আপনি তাদেরকে কাবু করতে পারেন, বা শারেদ বিমান খালফাহম, তাদের মাধ্যমে তাদের পিছনে যারা আছে তাদেরকেও তাড়ান, তাদের মাধ্যমে তাদের পিছনে যারা আছে তাদেরকেও তাড়ান, অর্থাৎ যুদ্ধে তাদেরকে এমনভাবে আপনি ঘায়েল করেন যেটা দেখে তাদের পিছনে যারা আছে ওরাও যেন পালাই যায়। কথাটা এইভাবে আল্লাহ বলেছেন যে আপনি যখন যুদ্ধে তাদের মুখোমুখি হবেন, তখন এমনভাবে তাদেরকে আঘাত করবেন যে তাদের কারণে, তাদের মাধ্যমে তাদের পিছনে যারা আছে তারাও যেন পালায়, লাল্লাম ইয়াজ্জাক করুন, হয়তোবা তারা উপদেশ গ্রহণ করতে পারে, যে সত্যের সাথে আমরা বাতিল মোকাবেলা আমরা করতে পারবো না। আল্লাহ বলেন ওয়েন তাকাফার নামেন কমেন খেয়ানাতান, আপনি যদি কোনো জাতির পক্ষ থেকে বিশ্বাসভঙ্গের ভয় করেন, যে আমার সাথে তাদের সন্ধি আছে কিন্তু বিশ্বাস ভঙ্গ করবে, এরকম যদি ভয় হয় তো ফাম্বে জেলেহিম আলা সাওয়া, তো ওরা যেমন তেমনই আপনি তাদের যে সন্ধি এটা আপনি নিক্ষেপ করেন, সন্ধির দরকার নেই। আপনি যদি অনুভব করেন যে এরা সন্ধি ভঙ্গ করে আমার উপরে হামলা করবে বা বিশ্বাসঘাততা করবে, তা আপনি ওই সন্ধি নিক্ষেপ করেন। এখানে শরীয়তের বিধান হচ্ছে যে সন্ধি ভঙ্গের খবর তাদেরকে জানানোর পরে আপনি আক্রমণ করবেন, সন্ধির যে আপনি ভঙ্গ করছেন এটা না জানাই আক্রমণ করবেন না,
আপনি জানাবেন যে তোমরা এই করছো, যে তোমাদের সাথে আমি সন্ধি ভঙ্গ করলাম, এটা জানাবেন, তারপরে তাদের উপরে আক্রমণ করবেন। এটা একটা আইন, যে কোনো জাতির সাথে সন্ধি থাকলে সেই সন্ধি ভঙ্গ করলে সেই সন্ধি ভঙ্গের খবর তাদেরকে না জানাইয়া তাদের উপরে আক্রমণ করা যাবে না। এটা যুদ্ধের একটা আইন। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়েনিন, আল্লাহ তাআলা খেয়ানতকারীদেরকে ভালোবাসেন না। যদি আপনি তাদের সন্ধি ভঙ্গ করেছেন আর জানান নাই, না জানিয়ে আক্রমণ করছেন, তাহলে এটা হবে খেয়ানত, এটা করা যাবে না। দেখেন কীভাবে আইন কানুন আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইউজিজুন, কাফেররা যেন ধারণা করে না যে তারা অগ্রে চলে যাবে, আল্লাহ তাদেরকে ধরতে পারবে না। আপনি একটা একটা তাড়াচ্ছেন, সে যদি আগে চলে যেতে পারে তো বেশি গেল। তো আল্লাহ বলেন যে ওরা যেন ধারণা করে না যে ওরা আগে চলে যাবে, অর্থাৎ আল্লাহকে পিছিয়ে ফেলে ওরা আগে উঠে যাবে, আল্লাহকে হারিয়ে ফেলবে না। ইন্নাম লায়ুজ, নিশ্চয়ই তারা আল্লাহকে দুর্বল করতে পারবে না, আল্লাহকে হীনবল করতে পারবে না, যে আল্লাহ দুর্বল হয়ে গেছে, এখন কাফেরদেরকে আল্লাহ ধরতে পারছে না, তাই না? ফেরাউন বলছে না জারুনি আক্তুল মুসা অলিয়া দু রব্বা, ফেরাউন বলছে যে এই আমার ছাড়ো, আমি মুসাকে মারবো, মুসা তার রবকে ডাকুক, তাহলে মনে হয় যে মুসার রব মুসাকে রক্ষা করতে পারবে না, ফেরাউন এরকম ধারণা ছিল। তাহলে বলছে না, তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না। এখন আল্লাহ বলেন ওয়াইদুল মাসা তুমেন কুয়া, তোমরা সাধ্য অনুযায়ী শত্রুদের জন্য শক্তি সঞ্চয় করো, শত্রুদের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী তোমরা শক্তি সঞ্চয় করো। শক্তি সঞ্চয় যদি তুমি না করো তাহলে ইসলামী রাষ্ট্রকে ওরা ধ্বংস করে দিবে, আর মুসলমানরা ইবাদত করতে পারবে না। বদরের যুদ্ধে যদি মদিনা শহরটাকে ওরা ধ্বংস করতে পারত, আল্লাহ রসুল যদি মদিনা শহর রক্ষা করতে নাই পারতেন, তো চিরদিনের জন্য ইসলাম বিলুপ্ত হয়ে যেত। খন্দকের যুদ্ধে ওরা যেভাবে সম্মিলিত বাহিনী মদিনাকে আক্রমণ করেছিলেন, যদি আল্লাহ রসুল এটা রক্ষা করতে না পারতেন, আল্লাহ যদি সহযোগিতা না করতে করতেন, তাহলে ওখানেই ইসলামের সমাপ্তি, ইসলাম কবর হয়ে যেত। তো এই জন্য শক্তি সঞ্চয় করতে হবে, তার কারণ চিরদিনই শয়তানের দল কোনোদিন বসে থাকবে না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা ইমানদার তারা আল্লাহর রাস্তা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবে, আর যারা কাফের, যারা শয়তান, শয়তানের দল, তারা শয়তানি মতবাদ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে। এখন দেখেন পৃথিবীতে শয়তানি মতবাদ প্রতিষ্ঠার জন্য কীভাবে কৌশলে সমাজে কাজগুলো চলছে, দেখেন কীভাবে নারী জাতিকে মানে ঘর থেকে বাইর করার জন্য কী কৌশলগুলি চলছে, কীভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। এগুলি তো আসলে আলেমরা আমরা খেয়াল দিই না, আমরা মানে একটা লোকের জামা গায়ে দেওয়া দেখলেই ইসলাম হয়ে গেল। কিন্তু ইসলামের যে মৌলিক বিষয়, ইসলামটা যে কীভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে আসতেছে, এটা কিন্তু আমরা খেয়াল করতে পারছি না। এই দুর্বল করার সবচাইতে বড় মিডিয়া হচ্ছে এডুকেশন, অর্থাৎ শিক্ষাকে ধ্বংস করতে পারলেই সেই জাতি ধ্বংস হবে। একটা জাতি কি হবে এটা সম্পূর্ণ নির্ভর করে ওই জাতির শিক্ষার উপরে। এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের এমন করে দেন, মাদ্রাসা শিক্ষা কিছুই নাই, এখন নাম আছে একটা মাদ্রাসা, এই যেমন আপনাকে ওই যে মাদ্রাসা মাঠ, এই শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা শত্রুর বিরুদ্ধে শক্তি সঞ্চয় করো। এখন যখন আল্লাহ বলছেন তখন পৃথিবীতে যা ছিল সেই অবস্থার উপরই আদেশ দিয়েছেন। আল্লাহ বলছেন রেবাতিল খায়েল, ঘোড়া বেঁধে প্রস্তুত রাখো, এই ঘোড়ার দ্বারা শত্রুর বিরুদ্ধে লড়াই করবা, কথা বলতে পারছেন? তো এখন এই খায়েল মানেই ঘোড়া, তো পৃথিবীর সমস্ত শক্তি মাপা হয় ঘোড়া দ্বারা। এই ইঞ্জিনটা কত হর্স পাওয়ার, একটা রেল ইঞ্জিন কত হর্স পাওয়ার, হ্যাঁ একটা রেল ইঞ্জিন 2000 হর্স পাওয়ার, পৃথিবীতে সবচাইতে শক্তিশালী জাহাজ কুইন এলিজাবেথ 1,57,000 হর্স পাওয়ার, এর চাইতে শক্তিশালী কোনো জাহাজের এখনও খবর হয় নাই পৃথিবীতে, 1,57,000 হর্স। তো এখন এই যে আল্লাহ বলছেন ঘোড়া, আসলেই শক্তিটা তো ঘোড়ার মধ্যে, দেখেন এই ঘোড়া ছাড়া তো শক্তি পৃথিবীতে, এটা অন্য কোনো বিষয়ের মাধ্যমে শক্তির মাপ হয় না, মাপটা হচ্ছে ঘোড়া। তো আল্লাহ বলছে যে ঘোড়া বেঁধে রেখে তোমরা শত্রুর বিরুদ্ধে শক্তি সঞ্চয় করো। তো এখন ওই ঘোড়ার মধ্যে কিন্তু আসলেই
সেই যুগের ঘোড়া আর এখনের ঘোড়া। এখন হর্স পাওয়ার মানে কি আপনি ঘোড়া দেখতে পাচ্ছেন? তো এখনো তো বলা হচ্ছে হর্স পাওয়ার, তা আল্লাহ কোরআনে বলছেন ঘোড়া। কোরআনের কথাটা এরকম কিন্তু খুবই চিরন্তন এবং খুবই গভীর। কি করবে? তুরহিবুন আদব বললাম, এই শক্তি সঞ্চয় করে তোমরা আল্লাহর দুশ্মনদেরকে ভয় দেখাবে। জোরে বাপরা, এদেশে পারা যাবে না, কথা বলতে পারছেন? আজকে মুসলমানদের 54টা রাষ্ট্র, এর মধ্যে 10টা রাষ্ট্রের যদি আণবিক শক্তি থাকতো তাহলে মুসলমানদেরকে পৃথিবীতে এরকম ফুটবলের মতো লাইতে দিতে পারতো না। সবাই জানতো যে এদেরও শক্তি আছে, এরাও দাঁড়াইলে আমাদের মোকাবেলা দাঁড়াতে পারবে। কিন্তু একটা দুইটা রাষ্ট্রের ক্ষমতা আছে এবং তারা খুবই কোণঠাসা হয়ে আছে পৃথিবীতে, বিভিন্ন দিক থেকে এমনভাবে কোণঠাসা করে রাখা হচ্ছে যে এরা যেন কোনোদিন এটাকে কাজে না লাগাতে পারে, দুর্বল করা হচ্ছে চতুর্দিক থেকে। কাজে সমস্ত পৃথিবীর দেহুদি খ্রিস্টানরা তারা মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু মুসলমানরা সমূলে ধ্বংস হবে না। মুসলমানদের এই অবস্থার মধ্যে কোনো এক সময় সামনে আমাদের ইমাম মাহাদি, ওনার আবির্ভাব হবে, ঈশা আবির্ভাব হবে, তখন পৃথিবীতে আবার একটা ইসলামী বিপ্লব হবে, যদিও খুব বেশি দিন সেটা টিকবে না। ইসলামের বিপ্লবটা বেশি দিন কোথায় টিকছে? কোন খোলাফায় রাশিদিন 30 বছর আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 10 বছর, এই 40 বছরে একটা ইসলামের বিপ্লব, এরপরই তো ইসলামের পতন। খোলাফায় রাশিদিনের পরে ইসলামের কি উত্থান হয়েছে? আর আর হয় না। একদল মিথ্যাবাদী ভণ্ড লোক, এই যে মুহররম, এদের ইতিহাস যদি পড়েন তা আপনি চিন্তা করবেন যে আগের লোকেরা এত খারাপ ছিল তো এখনকার লোক তো আছে অনেক ভালো। এখনকার কোনো মানুষ এই মসজিদের মেম্বারের উঠে মিথ্যা কথা বলে না, আর ওরা মেম্বারের উপরে বসে মিথ্যা কথা বলছে, সালিশি করতে যে ওরা জঘন্য মিথ্যার আশ্রয় নিয়েছে। এইভাবে তারা পৃথিবীতে রাষ্ট্রতন্ত্র সৃষ্টি করছে, যেটা এই মুহররমের যেটা ইতিহাস। কাজে এই জন্য শত্রুদেরকে ভীতি প্রদর্শন করতে হবে যে হ্যাঁ, মানুষের মুসলমানদের শক্তি আছে। তুরিবুন আমি আদব বললা, এই এই শক্তি সঞ্চয় করে তোমরা আল্লাহ দুশ্মনদেরকে ভয় দেখাবে। ওয়া খারিনা মিন দুনিম লা তাআলামুনহুম, তোমাদের এই যে শত্রু তোমরা দেখতে পাচ্ছ, এই মক্কার কাফেররা, এছাড়া অন্য শত্রু আছে যাদেরকে তোমরা এখনো জানো না। রোম, পারস্য, এই যে বিশাল শক্তি ইসলামের বিরুদ্ধে, এটা কি তখন মুসলমানরা জানতো? পৃথিবীতে এরকম কি কমিউনিকেশন ছিল যে কোথায় কী হচ্ছে মানুষ সব জানতে পারছে? কিছুই ছিল না। এই জন্য আল্লাহ বলছেন যে এই যে শত্রু তোমাদের সামনে আছে আরব ভূমির মুশরিকরা, শত্রু তোমাদের এটাই না, ওয়াখারিনা মিন দুনিম লা তাআলামুনহুম, এছাড়াও তোমাদের অন্য শত্রু আছে যাদেরকে তোমরা জানো না। আল্লাহ ইয়ালামুহুম, আল্লাহ তাদেরকে জানেন, তোমরা জানো না। অমা তুনফিকু ফি শাইইন ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন, এবং তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো এটা তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, তোমাদের উপরে জুলুম করা হবে না। আল্লাহর রাস্তায় ধন সম্পদ দান করা, এটা কিন্তু যাকাতের বাইরে। আপনি যাকাত ও সর যেটা আপনার উপরে এটা তো দিবেন, কিন্তু জেহাদের জন্য যে সম্পদটা দান করা আছে এটাকে কর্জ হাসানা বলা হয়েছে, এবং এই কর্জ হাসানার কোনো পরিমাণ নাই। তাবুক যুদ্ধের সময় যদি আবু বকর সিদ্দিকরা সমস্ত কিছু নিয়ে আইসা আল্লাহ রসুলের কাছে হাজির হইলেন, আল্লাহ রসুল বলেন আবু বকর বাড়িতে কী রেখে এসেছো? বলে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি, আমার বাড়িতে আমি কিচ্ছু রাখি, সব নিয়ে এসেছি। তো যাকাতের ক্ষেত্রে তো আল্লাহ বলেন নাই যে তুমি সব দাও, সেখানে ফসল হলে বসে তুমি 10 ভাগের 1 ভাগ 20 ভাগের 1 ভাগ দাও, আর নগদ হলে 40, তো জানেন যাকাতে তো আল্লাহ সব চায় নাই আপনার কাছে। কিন্তু কর্জেশনের ব্যাপারটা এখানে আপনি আপনার মন অনুসারী, ওমর ফারুক অর্ধেক সম্পদ দান করেছিল, ওসমান গনি বিশাল সম্পদ দান করেছিল, এই জন্য আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর রাস্তায় যে সম্পদটা ব্যয় করো এটা আল্লাহ তোমাদেরকে ফেরত দিবেন, এবং তোমাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। তোমাদেরকে যে পাওনার ওয়াদা আল্লাহ করেছেন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন, এটা আল্লাহ অবশ্যই দিবেন, এ ব্যাপারে আল্লাহ তোমাদের উপরে বিন্দুমাত্র ত্রুটি করবেন না, জুলুম করবেন না। এখন আল্লাহ বলেন ওয়াইন জানাউলের সালমে ফাজনা খালাহা, কোনো জাতি যদি সন্ধির জন্য আপনার কাছে আসে তা আপনি সন্ধি করুন, অতওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপর নির্ভর করুন। সন্ধি করলে আপনার সাথে ওরা বিশ্বাসঘাতকতাও করতে পারে, ক্ষতিও করতে পারে, কিন্তু আল্লাহ সন্ধি করেন, আল্লাহর উপর নির্ভর করেন, আমি আল্লাহ আছি, আল্লাহ বলেন আমি আল্লাহ আছি, দেখবো
যে আপনার সাথে ওরা বিশ্বাসঘাতকতা করলে আমি আল্লাহ দেখব, একটা আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন। ইন্নাহু হুয়া, সব কিছু শোনেন, সব কিছু জানেন, কাজে সন্ধি কেউ করতে চাইলে আপনি তাদের সাথে সন্ধি করেন। ওয়াইয়া রিদু আইয়াকে দাউকা, আর যদি তারা আপনাকে ধোকা দিতে চায় সন্ধি করে, যদি আপনার বিরুদ্ধে তারা আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করে, ফাইন্না হাসবাক আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য যথেষ্ট। হুয়াল্লাযী আইয়্যা দাখবেন আসসিবিল মুমিনিন, তিনি সেই আল্লাহ যিনি আপনাকে সাহায্য করেছেন এবং মোমেনদেরকে সাহায্য করেছেন। এই যে আল্লাহ রসুল একটা মানুষ, সেই মানুষ আস্তে আস্তে তার দিন বেড়ে বেড়ে শক্তিশালী হতে 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 শেষ মতো মদিনা ইজাদ করলেন। মদিনা থেকে তার অষ্টম হিজরিতে 12 লক্ষ বর্গ মাইল মক্কা, এই বিশাল এলাকা জয় করলেন। খোলাফায়ে রাশিদিন আমরে মহাদেশ থেকে মহাদেশ পর্যন্ত মুসলমানরা জয় করলো। এটা কি আল্লাহ বলেন, আইয়াদাকা বিনাসরিহি আবিল মুমিনিন, আল্লাহ তাআলা আপনাকেও সাহায্য করেছেন, মুমিনদেরকেও আল্লাহ তাআলা সাহায্য করেছেন। ও আল্লাহ বাইনা কুলুবিহিম, এবং তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। মদিনার আনসাররা একটা যুদ্ধে 120 বছর লড়াই করছে, আওস এবং খাজরাজ যুদ্ধে 120 বছর যুদ্ধ। আল্লাহ বলেন ইসলামের মাধ্যমে তাদের অন্তরে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। লাওয়াং ফাক্তা মাহফিল আদে জামিয়াম মা আল্লাহ তাবাইনা কুলুবিহিম, আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করেও তাদের মধ্যে আপনি বন্ধুত্ব সৃষ্টি করতে পারতেন না, কিন্তু আল্লাহ তার দিনের মাধ্যমে এই বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাহ বাইনাহুম, বরং আল্লাহ তাআলা তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করেছেন। ইন্নাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী কৌশলী, তিনি কৌশল জানেন কীভাবে এই বন্ধুত্ব সৃষ্টি করতে হবে। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া নিতাবাকাল মুমিনিন, হে নবী, আপনার জন্য আল্লাহ এবং যে সমস্ত মুমিনরা আপনার আনুগত্য করে তারা যথেষ্ট। আল্লাহ এবং আনুগত্যশীল মুমিন এরাই আপনার জন্য যথেষ্ট, আপনার অন্য কোনো চিন্তা করতে হবে না। তো আমরা দুই রুকু পর্যন্ত পার হয়ে গেছি। তো এই সময়ের মধ্যে আমি একটা এই আলোচনা দুইটা রুকু, তো এর একটা রিভিউ করছি আপনাদের কাছে। রিভিউটা হচ্ছে এই যে জিহাদ সম্পর্কে কোরআনে যে এত আয়াতগুলি আছে, এগুলি শুনলে সত্যি মানুষের মনে বলে যে আমি এভাবে যদি তার যুদ্ধে অংশগ্রহণ করে জীবনটা আমার যাইতো আর আমি জান্নাতে যাইতে পারতাম, তা আমার জন্য ভালো ছিল। এটা কিন্তু একটা মানুষের মনে এটা আবেগ সৃষ্টি হতেই পারে, কিন্তু এই বিষয়টার সম্পর্কে আপনাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা নামাজ ফরজ করছেন 5 ওয়াক্ত, কিন্তু সময় বলে দিয়েছেন না যে কখন কখন তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রোজা ফরজ করছেন 1 মাস, আল্লাহ বলে দিয়েছেন না ফামান শাহাদা মিনকুম শাহরা ফালিয়াসুম, রমজান মাসে যারা উপস্থিত থাকবে তারা রোজা রাখবে। হজ করবেন কখন, কোরবানি করবেন কখন, সব আল্লাহ বলে দিয়েছেন না, কিন্তু জিহাদ আল্লাহ ফরজ করেছেন এইটা কি আল্লাহ সময়টা আপনাকে বলে দিয়েছে যে অমুক সময় লড়াই করবো? হ্যাঁ, নামাজ রোজা হজ কোরবানি এগুলি যেরকম সময় আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, এই লড়াইটার কোনো সময় উল্লেখ করে দিয়েছেন কোরআনে? এগুলি হলো আলেমদের বোঝার বিষয়। তাহলে এখন এই লড়াইটা আল্লাহ ফরজ করছেন অথচ সময় নির্ধারিত করে দেন নাই, তাহলে এই সময়টা কে নির্ধারণ করবে? এইটা নির্ধারণ করবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে উলিল আমর যারা আদেশের মালিক তাদের আনুগত্য করো। এই যে উলিল আমর আদেশের মালিক, যারা রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী তারাই আদেশের মালিক, তারা স্যার আমাদের আদেশ করার কারো কোনো অধিকার নাই। এই আদেশের মালিক যারা তাদের আনুগত্য করতে আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন। তাহলে এই যে উলিল আমর, এরা যুদ্ধের সময়টা ঘোষণা করবে যে এখন আমার এই রাষ্ট্র রক্ষা করার জন্য বা এখন ওই শত্রু দমন করার জন্য, এখন এই সমস্যার জন্য যুদ্ধ করা দরকার। তাহলে এই যুদ্ধের যুদ্ধটা ফরজ করে দেওয়া হয়েছে, কিন্তু সময়টা উল্লেখ করা হয় না। এই সময়টা কার হাতে রাখা হয়েছে? উলিল আমর। কি বুঝতে পারছেন? এই একটা কথা বুঝলেই যে ইসলামের সন্ত্রাসবাদ নাই এটা আপনি ক্লিয়ার করতে পারবেন, যে ইসলামের সন্ত্রাসবাদ নাই। তার কারণ যুদ্ধের জন্য আদেশের মালিক হল উলিল আমর। তুমি কে? তুমি একটা মানুষকে মারতে চাচ্ছ, এটা কোথায় তুমি পেলে? কোরআন কি বলছে? উলিল আমর। এই উলিল আমর এরা আপনাকে ডাকবে, ডাকে না? এই যে পেপার বিগেছে এই নৌবাহিনীতে লোক না হবে, এটা ডাকা হচ্ছে না আপনাকে যুদ্ধের জন্য? এই আর্মিতে লোক না হবে, এই আর্টিলারি, এই মানে ইনফ্যান্টারি, ওই কমিশনারকে লোক না হবে, তা আপনাকে ডাকা হচ্ছে না? তা আপনাকে তো ডাকা হচ্ছে। আপনি সেইখানে আপনি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আপনি সেখানে যান,
তার কারণে এখন পৃথিবীতে যেভাবে যুদ্ধ হচ্ছে এটা সেই রাসূলের জামানা না যে আপনি ঢালটা লোহার আর বল্লম লইয়া আপনি লোহার বর্ম নিয়ে যুদ্ধে মাঠে যাবেন সেই দিন কি এখন আছে? কাজে এখন পৃথিবীর যুদ্ধ যেভাবে এটা অগ্রসর হয়েছে তাতে যে কোনো মানুষের জন্য এটা সম্ভব না। এই জন্য এদেরকে রিক্রুট করতে হবে, তারপরে এদের প্রশিক্ষণ দিতে হবে, তারপরে একটা লোক তৈয়ার করতে মানে বছরকে বছর যুগ পার হয়ে যেতে পারে একটা সৈনিক তৈয়ার করতে, একটা পাইলট তৈরি করতে কত বছর সময় লাগবে বলেন? কাজে এই জন্য এই জিহাদটা এই যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ইসলামের দুর্নাম করা, এই একদল অশিক্ষিত আলেম যারা বোঝে না কোরআনের আল্লাহ বলছে জিহাদ করতে, এই শিগগির যদি রাষ্ট্র না খাতে আমরা জিহাদ করবো, এরকমও কোনো কোনো বক্তার বক্তব্য আসে, কিন্তু এটা সম্পূর্ণ তাদের জ্ঞানের অভাব। এটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা সকল ফরজের জন্য একটা সময় নির্ধারণ করে দিলেন, কিন্তু জিহাদটা ফরজ এবং এই জিহাদের মানে আয়াত হলো প্রায় একশোর উপরে, শতাধিক আয়াত এই জিহাদের উপরে কোরআনে। তারপরও কিন্তু সময়টা উল্লেখ নাই, এই সময়টা হচ্ছে উলিল আমর, অর্থাৎ যে ক্ষমতার মালিক, আদেশের মালিক, তার আদেশে এই জিহাদটা করতে হবে। আবু বকর সিদ্দিক খলিফা হওয়ার পরে যে সমস্যাগুলি দেখা গেল তিনি বললেন যে এই সমস্যাগুলির জন্য যুদ্ধ করতে হবে। সাহাবিরা সবাই অস্বীকার করলেন যে আল্লাহ রসুল কেবলই মারা গেছেন, আমরা একটু সুস্থ হব, আমরা একটু বিশ্রাম করবো, আরাম করে তারপরে আমরা এটা করব। কিন্তু আবু বকর সিদ্দিক তিনি একা লাফিয়ে ঘোড়ার উপরে উঠে গেলেন আর বললেন যে তোমরা যদি না যাও তো আমি একা যুদ্ধ করবো। এইভাবে ঘোড়াটাকে আগাই দিলেন তিনি, আমি একা করব। সবাই এসে তার ঘোড়াটাকে ঘিরে ধরলেন। খলিফাতুল মুসলিমিন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করেছি, আপনার হুকুম মানবো, এটা আমরা অঙ্গীকার করেছি, এখন বলেন। তো ওই ঘোড়ার উপরে বসে আবু বকর সিদ্দিক বলে দিয়ে যে অমুক জায়গায় অমুক যাও, এই আলা হাজরামি যারা ভণ্ড নবী দাবিদার ওখানে খালেদ ইবনে ওলীদ যাও, মোসান্না যাও, একরামা যাও, যাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে আমি যাব, তারপর ওসামার যুদ্ধে ওসামা যাবে। এইভাবে একই সঙ্গে সমস্ত যুদ্ধগুলো আদেশ দিয়ে দিলেন। এই সমস্ত যুদ্ধগুলো মুসলমানরা জয়লাভ করলো এবং আবু বকর ফিরে আসলেন। এই জন্য ইসলামের ইতিহাসে আবু বকর সিদ্দিককে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। আপনারা যদি ইতিহাসের ছাত্র হন বা ইতিহাস পড়ে থাকেন সেটা জানবেন যে আবু বকর সিদ্দিককে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। তার কারণ উনি এমন একটা সংকটময় মুহূর্তে ইসলামের বিরুদ্ধে এই সংগ্রাম করে ইসলামকে জীবিত করেছেন, এটা উনি না হইলে বোধহয় এটা সম্ভব ছিল না, এত ভয়ঙ্কর ব্যাপার। এখন আবু বকর সিদ্দিক নেতা, উলিল আমর, সবাই তার হুকুম মানছে, মানে সুফল পাইছে। উমর ফারুকের মতো মানুষ এসে বলে যে আমরা ভুল বুঝেছিলাম, আবু বকর সিদ্দিক যা বলছে এটাই সত্য। তাহলে এই যুদ্ধটা হলো উলিল আমরের উপরে নির্ভর করে, এটা কোনো ব্যক্তির উপরে না যে আপনি এক ব্যক্তি বা সংগঠন বা দল আপনি কাউকে মারবেন। তাহলে এখনই আপনি তাহলে বুঝতে পারছেন যে ইসলামের যে সন্ত্রাসবাদের নামে যে ইসলামকে সারা পৃথিবীতে হেউ প্রতিপন্ন করা হচ্ছে, দুর্বল করা হচ্ছে, এটা কিন্তু আমাদের বুঝের ভুল। কাজে এইভাবে যেন আমরা আমাদের সন্তানরা বা আমাদের সমাজের কেউ যেন এইভাবে অগ্রসর না হয়, এভাবে আপনারা সতর্ক হবেন এবং মানুষকে বোঝাবার চেষ্টা করবেন যে এই বিষয়টা তোমরা বোঝো যে ইসলামে জিহাদের যে আদেশ এটা তো আল্লাহ তাআলা সময় উল্লেখ করেনি। কোন সময় করতে হবে সেটা তো উলিল আমর বলবে, নেতা বলবে, নেতার আদেশ পালন করতে হবে। দেখেন ইতিহাস, আমার ইতিহাসগুলো আমার আলোচনাগুলো আপনারা দেখেন, সেখানে দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিনের যুদ্ধে বা এই মাবিয়ার বিরুদ্ধে যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু যে আদেশ দিয়েছিলেন সেখানে আলী রাদিয়াল্লাহু দলের লোকরাই তার আদেশ মানে নাই। যদি আলী রাদিয়াল্লাহু দলের আদেশ মানত তো ইসলামে এই রাজতন্ত্র সৃষ্টি হতো না। আমর ইবনে আস বল্লমে বাইন্ধে কোরআন শরীফ নিয়ে আসে আর আলী রাদিয়াল্লাহু বলছে এটা ষড়যন্ত্র, ওরা ওই কোরআন মানবে না। এখন এই বল্লমের মাথায় সব কোরআনের পৃষ্ঠা নিয়ে ময়দানে সিপ্পানি যুদ্ধে আসে, আলীর সঙ্গে এত মুসলমান যে আমরা কোরআনের সঙ্গে কী করে লড়াই করবো? ওরা কোরআন নিয়ে আসে যে বলে কোরআনের মাধ্যমে ফয়সলা করবে, কিন্তু আমরা কী করে তাদের বিরুদ্ধে লড়াই করবো? আমরা করবো না। হযরত আলী বললেন যে ওরা এটা ষড়যন্ত্র করছে। তো এখন হযরত আলীর কথা ওরা মানল না, আলীকে ধমক দিল যে আপনি যদি এভাবে আমাদেরকে বলেন তাহলে আপনার পরিণতি ওসমানের মতো হবে, আলীদের মতো তোমরা যা এসে তাই করো। কী হলো ফলাফল? যে দুমদুল জন্দাল সালিশিতে এমনভাবে তারা বেইমানি করলো, কোরআনের ধারে কাছেও তারা আসলো না, তারা এভাবে একটা ষড়যন্ত্র করে তারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করে ফেললো। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইতিহাস দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা যা বলছিলেন এবং তার প্রধান সেনাপতি মালেক অস্তর সেও বলেছিল যে এটা প্রবঞ্চনা, এটা ওরা কোরআন মানবে না।
তারা কোরআন মানা মানুষ না, কোরআন মানা মানুষ হইলে সিনিয়রদের বিরুদ্ধে করতে পারে না। কোরআনে স্পষ্ট বলা আছে যে তুমি যদি মোমেন হও, রাদিয়াল্লাহু আনহু শব্দটা হলো সাহাবিদের পরিচয়, একটা নামের পিছে যদি আপনি দেখেন রাদিয়াল্লাহু আনহু তাহলে এটা হলো বুঝবেন যে এই লোকটা সাহাবি। এই রাদিয়াল্লাহু আনহুর জন্য কোরআনে কি বলা আছে, আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, আনসার মুহাজিরদের মধ্যে যারা সিনিয়র এবং পরবর্তীতে যারা তাদের আনুগত্য করবে স্বেচ্ছায় তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। তা রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ শর্ত লাগাইছেন কিনা, এটা কোরআনের আয়াত, এটা হাদিস না, কোরআন সূরা তওবার 100 নম্বর আয়াত, যে সিনিয়রদের আনুগত্য করতে হবে তাহলেই তোমরা হবে রাদিয়াল্লাহু আনহু। তো সিনিয়রদের আনুগত্য না করলে তারা রাদিয়াল্লাহু আনহু এই খেতাব পাওয়ার তারা যোগ্য নয়। আপনি আমি যাকে যা যত রাদিয়াল্লাহু বলতে চান আপনি বলতে পারেন, কিন্তু আল্লাহর আইন দেখেন যে সিনিয়রদের আনুগত্য না করলে তারা রাদিয়াল্লাহু আনহু এই খেতাব পাওয়ার তারা যোগ্য নয়। তাহলে এরা কোরআন মানছে, কোরআন মানলে যুদ্ধ হয়? আলহামদুলিল্লাহ আমাদের কথা শেষে